হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সাথে একটা নতুন খাবারের রেসিপি শেয়ার করতে। তো এই কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকেও সম্ভবত বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে আমাদের সবার একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করে, তো এরকমই সেরকমই একটা রেসিপি এটা। তো আমার এই রিসেন্ট এক্সাম চলছিল কয়েকদিন, আর জন্মাষ্টমী ছিল, তো একটু চাপ ছিল, তার জন্য মানে অতটা মানে খেতে ইচ্ছে করেনি, কিন্তু এখন ফ্রি হয়ে গেছি, এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য মানে একটু খেতে ইচ্ছে করেছে। আমার মানে আমাদের সব আমার বাড়ির সবাই একসাথে কিছু করলে খাওয়া হয়, তো তার জন্য রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি আর আমরাও খাবো। তো চলুন চটপট রেসিপিটা স্টার্ট করে ফেলি। কাঁঠালের বিচাগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, এগুলো আমার শুকনো করা ছিল, তো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য কয়েকটা ছাড়াচ্ছি। দেখুন, এভাবে হাতে করে ছাড়ালে সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে, তবে আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও ছাড়াতে পারেন। এবার কাঁঠালের বিচাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো রোদে শুকনো করা হয়েছে, তো অনেক নোংরা এর মধ্যে থাকতে পারে, তাই এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, এতে স্বাদ মতো নুন নিয়ে নেব, আর নেব সামান্য পরিমাণ জল, খুব বেশি জল নেওয়ার দরকার নেই। দেখুন, মোটামুটি যতটা কাঁঠাল থাকবে ততটাই জল নিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব, কাঁঠালের বিচাটাকে একটু বেশিক্ষণ ধরেই সিদ্ধ করতে হবে, প্রায় 20-25 মিনিট মতো, কারণ এটা তো খুব শক্ত, তো একটু সময় লাগবে সেদ্ধ হতে। কাঁঠালের বিচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এভাবে একটা ঢাকার সাহায্যে কাঁঠালের জল আর কাঁঠালের বিচাটাকে আলাদা করে নেব, কাঁঠালের জলটা নেব না, জলটাকে ফেলে দেব। এরপর আমি একটা নড়ার সাহায্যে কাঁঠাল বিচাগুলোকে থেতো করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ভারী জিনিস দিয়েও থেতো করতে পারেন। এরপর কিছু পেঁয়াজ আর লঙ্কাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। থেতো করে নেওয়া কাঁঠাল বিচার সাথে আমরা এখানে 2 চামচ বেসন মিশাচ্ছি, আপনারা চাইলে বেসনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, সামান্য একটু একটু জল দিতে থাকব আর বেসনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে থাকব। বেসনটা মাখানো হয়ে গেলে স্বাদ মতো নুন মিশিয়ে নেব, এরপর নেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ি, আপনারা যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণেরই লঙ্কা গুঁড়িটা মেশাবেন, আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি খাওয়া হয় তাই লঙ্কা গুঁড়ির পরিমাণটা বেশি। এটা একটা নিরামিষ মশলা, আপনারা চাইলে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন, যে কোনো ভাজাভুজিতে একটু মশলা অ্যাড করলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ওই যে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে নেব,
এতক্ষণ আমরা যা কিছু এর মধ্যে দিয়েছি এই সমস্ত কিছুগুলোকে এভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন মিশ্রণটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে। খুব পাতলা করবেন না, এরকম শক্ত শক্তই থাকবে। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এভাবে কড়াইটাকে নাড়িয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে একটু লাগিয়ে নেবেন। এভাবে তেলটাকে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলে কি হয়, আপনি কড়াইতে যা কিছুই ভাজুন না কেন, জিনিসটা কড়ার মধ্যে লেগে থাকবে না, সুন্দরভাবে উঠে আসবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এইভাবে মিশ্রণটাকে দিয়ে দেব। দেখুন মিশ্রণটাকে এইভাবে দিয়ে দেব। আপনারা এটাকে খুন্তির সাহায্যেও করতে পারেন, কারণ তেলের গরম ভাব হাতে নাও হয়তো মানে ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় থাকে, গরমের তাপটা লেগে যাওয়ার ভয় থাকে, তো আপনারা এভাবে খুন্তি দিয়েও করতে পারেন। কাঁঠালের বিচার বড়াটাকে যখন ভাজবেন গ্যাসের ভলিউমটাকে কমিয়ে রাখবেন, বাড়িয়ে দিলে দুদিক পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, আর মানে পুড়ে গেলে দেখতে একটা বাজে লাগে। আর গ্যাসের ভলিউমটাকে কমিয়ে রাখলে দুদিকটা সুন্দর একটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়, আর দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এভাবে খুন্তি দিয়ে মাঝে মধ্যে উল্টে পাল্টে নেবেন, তাহলে দুদিক সমানভাবে ভাজা হবে। এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন একটা এরকম ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, এরকম কালার চলে আসবে। ভাজা মোটামুটি হয়ে গেছে, তাও একটু উল্টে পাল্টে মানে দুদিকটা সুন্দরভাবে ভাজা হয়েছে কি না একটু দেখিয়ে নিতে হবে, তার জন্য দুদিকটা একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। আর যখন বড়াটাকে তুলবেন এভাবে একটু খুন্তি দিয়ে ধরে রাখলে মানে অনেক সময় খুন্তির সঙ্গে তেল উঠে চলে আসে, তো সেটা একটুখানি এভাবে ধরে রাখলে তেলটা মানে কড়াইতে পড়ে যাবে আর আপনার বড়াটা উঠে চলে আসবে, তেলটা উঠবে না। তার জন্য একটুক্ষণ এটাকে একটু ধরে রাখতে হবে। হয়ে গেছে সবগুলো ভাজা, তুলে নেবে সবগুলো। এবার দেখুন এই যে দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো। আর এটা বলা হয়নি, ভুলে গেছিলাম, আপনারা এটাকে ফ্রিজে দু একদিন রেখে তারপরে ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারেন, বেশি যদি মাখানো হয়ে যায়। এই যে এখানে রেখেছি, সস নিয়েছি একটু, এবার এটাকে খেয়ে ফেলবো। সসটা দিয়ে খাবেন, দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখলেন আপনারা কিভাবে কাঁঠালের বীজ দিয়ে খুব সুন্দর একটা বড়া তৈরি করা যায়। এটা অনেকে কাঁঠাল তরকারিতে দিয়ে সম্ভবত খান, তো কাঁঠালের বীজটা তরকারিতে দেওয়ার থেকে এটা অনেক অনেকটাই টেস্টি, মানে একটা ভিন্ন স্বাদ আপনারা পাবেন এখানে। তো তার জন্য এটা বানিয়ে দেখবেন, মানে বানিয়ে তৈরি করে খাবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন,
একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন নতুন রান্না আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা তখন মিস করবেন। তো আজকের মতো এখানেই আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।